আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা ওরেজাবি রাব্বি, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, আমাদের নবী বলছেন আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, হঠাৎ দেখি অনেকগুলি লোক, লাহুম আকফার মিন নুহাস, তাদের বড় বড় লম্বা লম্বা তামার নখ, অনেক মানুষ, হঠাৎ দেখি অনেক মানুষ তাদের লম্বা লম্বা তামার নখ, একমে শোনো অজিহম সদুরাহম, নখ দিয়ে মুখের উপরে মারছে থাবা, আর এইভাবে গোস্ত তুলে নিচ্ছে বুকের উপরে মারছে থাবা, এইভাবে গোস্ত তুলে নিচ্ছে বুক থেকে। আমি বললাম জিব্রাইল মান হাউলায়, জিব্রাইল একই কোথায় রাখে, ব্যাপারটা কি, এরা এরকম ভাবে তাদের মুখের বুকের গোস্ত তুলে ফেলছে কেন নখ দিয়ে, নখই কেন এত বড়, ব্যাপারটা কি? জিব্রাইল বলছেন, অহম ইয়াকাউ না ফি আরাদিন নাস ওয়া ইয়াকুলুনা লুহমান নাস, ওরা মানুষের বদনাম করত, মানুষের গোস্ত খেত, ওরা মানুষের বদনাম করত। বিচারের মাঠে যারা গীবাত করে তাদের এইটা অবস্থা হবে, বিচার তো জাহান্নাম ফল, বিচারের মাঠে এই অবস্থা বদনাম করার। আজই এই ধরনের দল সংগঠন থেকে ফিরে আসেন যেখানে কারো বদনাম করা লাগে, ও চোর হোক আর গুন্ডা হোক, আপনাকে এত বলতে হচ্ছে কেন, কেন আপনি বলতে শিখলেন, ঠিক হয়েছে, উচিত হয়েছে, কেন আপনি বলতে শিখলেন, কেন বলবেন এই কথা, আপনি চিন্তা করেন না কেন, এটা তো আল্লাহ রাসূলের কথা, আমি তো অনুবাদক একজন, কেন আপনাকে একটু ভারী লাগে না? সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা ইয়াদখুলুন নাসা নারা, মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় কি, মানুষ যে জাহান্নামে যাবে তার বেশিরভাগ কেন, কি কারণে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আলফাম আল ফার্জ, মুখের কারণে আর লজ্জা স্থানের কারণে। মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে বদনাম করার কারণে, মানুষ বেশিরভাগ যাবে জেনা করার কারণে। জেনা আপনাকে কেন বড় পাপ মনে হয় না? চোখের জেনাও হচ্ছে জেনা, কানের জেনাও হচ্ছে জেনা, হাতের জেনাও হচ্ছে জেনা, পায়ের জেনা হচ্ছেও জেনা, লজ্জা স্থানের জেনা হচ্ছে জেনা। আপনি একে ভারী পাপ মনে করেন না কেন? এত বলার পরেও দিন রাত মোবাইলটা এভাবে ব্যবহার করেন কেন? সম্মানিত দিনী ভাই, মুখের কারণে, লজ্জা স্থানের কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাদরুনা মাইকুবুন নাসার নারা, তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে, তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে ফাঁকা জালে সানা হোক জিভটা ধরে নেবে, এ এ এ এ এ এ জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে, জিভা, জিভাই বিপদ, মুখই বিপদ। বিরক্ত হচ্ছ কেন, দিন রাত খেলাতে পারো, এখন বিরক্ত হচ্ছ, থামো একটু, ওকে ধরে রাখবেন, দিন রাত খেলাতে পারো, চুপচাপ আমার দিকে খেয়াল করো। সম্মানিত দিনী ভাই, বলতে বলতে আল্লাহ রাসূল জিবাটা ধরে নিলেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, মানুষ জাহান্নাম থেকে বাঁচবে তার পথ কি হতে পারে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলজেম লিসানাক, জিহ্বাকে বন্ধ রাখো, জান্নাত হবে। কথা বলো না, বদনাম করো না, গীবাত করো না, জান্নাত হবে। অলিয়াসা বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। যুগ জামানার পরিবেশ, পুরুষ নারীর পরিবেশ কঠিন। বাড়ি থেকে বের হলে ঈমান বিক্রি হয়ে যাবে। হাটে বাজারে গিয়ে কোথাও বসে সময় কাটাবেন না। বাড়ি প্রশস্ত করুন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, জান্নাত হবে। তিন অবকালা খাতিয়াতে পাপের জন্য কাঁদুন, জান্নাত হবে। এক নম্বরে তিনি বললেন, মুখ বন্ধ করো, জান্নাত হবে। বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচার পথ কি? আল্লাহর নবী উত্তরে বললেন, মুখ বন্ধ রাখো, জান্নাত হবে। মুখ ব্যবহার করো না, জান্নাত হবে। মুখ ব্যবহার করো না, জান্নাত হবে। মুখ মানুষের ভয়াবহ বস্তু, মানুষকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? কালু আল্লাহ রাসূলুল্লাহ আলাম, জি না, আমরা বলতে পারি না। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, দিক্রোকা আখাক বামে একরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলবে, ও যদি শুনতে পায়, তাকে যদি খারাপ লাগে, সেটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পায়, তাকে যদি খারাপ লাগে, সেটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পায়, তাকে যদি খারাপ লাগে, সেটাই হলো গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী আপনি কি বলেন তাহলে? যে লোকটা চোর চুরি করেছে তাই তো আমি চোর বলি, এটাও কি গীবাত? যে লোকটা জেনা করেছে তাই তো আমি বলি খারাপ, সেটাও কি গীবাত? ও গালি দিয়েছে তাই তো আমি বলি গালি দিয়েছে, সেটাও কি খারাপ? তখন আল্লাহ রাসূল বলছেন, সেটাও কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিহে মা তাকুলু ফাকা দিগদত্তা, ও যদি অন্যায় করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ওয়াল্লামে কুন ফিহে মা তাকুলু ফাকাত বাহাত্তাহু, ও যদি চুরি না করে তুমি বলো তাহলে অপবাদ, ও যদি জেনা না করে তুমি বলো তাহলে অপবাদ, ও এটা বলেনি তুমি সমাজে বলছো তাহলে অপবাদ। এইবার পাপ দুই রকম হয়ে গেল, যদি নগদ হয়ে থাকে গীবাত, আর যদি না হয়ে থাকে তাহলে অপবাদ। যদি অপবাদ হয় তাহলে আপনার পবিত্র হওয়ার পথ, তাহাজ্জুদ পড়েও হবে না, তোবা করেও হবে না, ক্ষমা নিয়েও হবে না, আপনাকে 80 লাঠি পিটাতে হবে। নেন এবার, যার জন্য তো বলেছিলাম যে হুজুর যে মুফাসসির সাহেব যে বললেন, আমার চাচাতো ভাই দেবীনগরের মারা গেছেন, উনি বলছেন তোরা তাফসির জানিস, তোরা তাফসির জানিস না, যে বরিশাল থেকে এসে তাফসির করলো না হরমার মাঠে, কি তাফসির করলো, সে ওগুলো তাফসির তোরা জানিস না, সেটি কি বলছে? যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন সুন্দরী টকটকে ঝকঝকে নারী পাশে বসে আছে, তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতাগণ বলছেন থামেন, তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতাগণ বলছেন মোহর দিতে হবে, মোহর। তো আদম আলাইহিস সালাম বলছেন যে মোহর কি? তখন ফেরেশতাগণ বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। আল্লাহ বলেছেন সূরা বাকারার প্রথম দিকেই যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। আল্লাহ কি বলেছেন?
আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি, বউকে কিভাবে হালাল করতে হবে এটাই জানলেন না, আল্লাহ তাকে সবকিছু শিখিয়ে দিলেন। আরে মুফাসসির বুদ্ধিহীন হলে কি এত বুদ্ধিহীন হতে হয়, বিদ্যা না হয় নাই থাকলো, তো বুদ্ধিও তো একটা থাকা লাগবে যে না এটা কি কথা চলবে, ছি 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 এটা কি কথা চলবে কে যদি ধরে নেই। আরে আদম তো সবই জানতেন, তো বউ কিভাবে হালাল করতে হবে এটাই জানতেন না। মুফাসসির সাহেব যে বললেন, এই মুফাসসিরকে কত লাঠি মারতে হবে, না ডবল, নবীগণের ওর অপবাদ লাগালে কত, 80-160 ডবল। আমি আনিনি এইসব মুফাসসির, আমি টাকা খরচ করিনি, আমাকে জবাব দিতে হবে না, জব তুমি দাও, এই বোকা ছেলে তুমি জবাব দিও, প্রস্তুত থাকো, তোমার মা প্রস্তুত থাক, তোমার বাপ প্রস্তুত থাক, তোমার বোন প্রস্তুত থাক, জবাব দিতেই হবে, আমি আব্দুর রাজ্জাক তোমার বাড়ির মানুষ, তুমি মনে রেখো। ঠিক, আমার উপরে হিংসা করে বিদ্বেষ করে আমার নিন্দে করে গালি দিয়ে এক পয়সা উপকার হবে না, ক্ষতি ছাড়া। আমি আমার জীবনে কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি, আজকেও বলছি না। মুফাসসিরকে তুমি নিয়ে এসেছো, আমি নিয়ে আসিনি, আমাকে জবাব দিতে হবে না, তোমার টাকা দাও, মুফাসসিরি আমাকে মেরেছে রহনপুরের মাঠে, তোমার টাকা দাও, মুফাসসিরি জাগির গ্রামে ইট ফাটকেল মারলো, জবাব তুমি দিও, প্রস্তুত থাকো। আমি কোনোদিন এটা পছন্দ করিনি, আমার দেহে সাস্থা গেলেন করব না, আমার কাছে ভাঙা চূড়া টুটা ফাটা বিদ্যা আছে, এই দিয়ে আমি একটু চেষ্টা করি সঠিকটা বুঝার ও বলার। সম্মানিত দিনী ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযাবা কাযা ফি সাফিয়া, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন, আল্লাহর নবীর একজন স্ত্রী হচ্ছেন সাফিয়া, খাইবারের মহিলা, বিত্তশালী ধনী ঘরের মেয়ে, সম্মানী মানুষের স্ত্রী, মুসলমানের হাতে আটকা পড়ে আল্লাহ রাসূলের স্ত্রী হিসেবে এসেছেন, সুন্দরী বুদ্ধিমতী মহিলা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পিতা হলেন ইহুদি মানুষ, আল্লাহর নবী মাঝে মধ্যেই তার প্রশংসা করতেন। তখন একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরো তো খাটো মহিলা, এত প্রশংসা করেন কেন তার, ও তো ইহুদি ঘরের খাটো মহিলা, এত আপনি প্রশংসা করেন কেন তার। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো আয়েশা শোনো, লাকাদ কুলতে কালিমাতান লা মুজাজাত বিহাল বাহর আলা মাজাজাতহু, আয়েশা তুমি যেই কথা বলেছো এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। এবার আপনি যে বললেন বেঞ্চে বসে যে জেনা ও করেছে খালেদা আহমদ, এবার এটা কি হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়াকে কি বলেছেন, খাটো, তো এই কথাটা এত বড় হয়ে গেছে এটা যদি পানিতে ফেলে দেওয়া হয় তাহলে কি হবে, ঘোলা হয়ে যাবে, তা আপনি যেটা বললেন সেটা কি হবে। সম্মানিত দিনী ভাই, যদি বদনাম করে থাকেন তাহলে গীবত, আর যদি বদনাম না করে থাকেন তাহলে হলো অপবাদ, অপবাদের শাস্তি 80 লাঠি।